আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সমন্বিত অধ্যায় 2 ও 3, দিনাজপুর বোর্ড 2020। এ প্রশ্নে দেওয়া আছে, এ একটি সেট, এটি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। বলা হচ্ছে এ সেটের উপাদানগুলো এক্স বিলংস টু জেড, অর্থাৎ এ সেটের উপাদান এক্স গুলো আছে জেড পূর্ণ সংখ্যার মধ্যে, সাজ দ্যাট এক্স স্কোয়ার লেস দেন 10। যেন এক্স স্কোয়ার অর্থাৎ এই পূর্ণ সংখ্যার উপর বর্গ করলে, যে সব পূর্ণ সংখ্যা বর্গ করলে 10 থেকে ছোট হবে, এগুলি হবে এই সেটের উপাদান। এই সেটের উপাদানগুলো বলা হচ্ছে এক্স বিলংস টু এন, স্বাভাবিক সংখ্যার সেট, যে স্বাভাবিক সংখ্যাগুলো 2 থেকে বড় এবং 7-এর সমান বা 7 থেকে ছোট, আবার মৌলিক সংখ্যা হতে হবে। একটি ফাংশন এফ অফ এক্স দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, 1 নম্বর প্রশ্ন। তো বি দেওয়া আছে হচ্ছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 7। তো এখানে এক্স 2 থেকে হবে বড় এবং 7-এর সমান বা 7 থেকে হবে ছোট এবং মৌলিক সংখ্যা। এই প্রদত্ত শর্তের মধ্যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো গণনাযোগ্য সংখ্যা? 1, 2, 3, 4, 5, 6, 7, আরো আছে, যাই হোক আমরা 7 পর্যন্ত লিখলাম। এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো? এর মধ্যে মৌলিক সংখ্যা 2 হতে আবার বড়, 2 হতে বড় মৌলিক সংখ্যা 3 আছে, 5 আছে এবং 7, এই তিনটি। তাহলে 2 হতে বড় এবং 7 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 3, 5 এবং 7। তাহলে বি সেটের উপাদানগুলো হবে 3, 5, 7। এরপরের প্রশ্ন দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স। বলা হচ্ছে এফ অফ 1/x² করলে, এর যদি 4 হয় তাহলে x² + 1/x² হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। তো আমরা প্রথম এফ অফ এক্স কে এফ অফ 1/x² করে নিব। তো আছে এফ অফ 1/x² ইকুয়াল এবং এফ অফ এক্স দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস x² প্লাস 1/x². তাহলে এফ অফ 1/x² কি হবে? এফ অফ 1/x² করলে এই যে অবস্থানে আমাদের এক্স আছে, শুধু এক্স অবস্থানে আমাদের 1/x² হবে, বাকি পাওয়ার গুলো সব ঠিক থাকবে। তাহলে আমরা লিখতে পারি এফ অফ 1/x² 1/x², এরপর পাওয়ার আছে 4, এটা ঠিক থাকবে। 1/x², এরপর পাওয়ার আছে স্কোয়ার, এটাও ঠিক থাকবে। 1/x² এরপর পাওয়ার আছে স্কোয়ার, এটা ঠিক থাকবে। তো পাওয়ার এখানে x² এবং তারপর পাওয়ার 4 হলে হয় এক্স টু দি পাওয়ার 8, এখানে হবে 2 এবং 2 গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, এখানে হবে 2 গুণ করলে 1/x⁴। তাহলে আমরা লিখতে পারি 1/x⁸ প্লাস 1/x⁴ প্লাস 1 বাই 1/x⁴। তো আমাদের এই যে লবে এখানে x⁸ এবং x⁴ এর লসাগু, এর লসাগু কত হবে? এটাকে আমাদের ভাগ হয়, ধরলাম x⁴ দ্বারা ভাগ করলে, ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে এই 8 থেকে 4 বিয়োগ করলে হবে x⁴, আর ভাগ করলে পাওয়ার যেহেতু বিয়োগ হয় তাহলে x⁴ কে বিয়োগ 4 থেকে 4 বিয়োগ করলে 0, x এর উপর 0 হলে এর মান হয় 1। তো x⁴ আর x⁴ গুণ করলে x⁸, তাহলে এখানে লসাগু হবে x⁸, কারণ গুণ করলে পাওয়ার যোগ হয়। x⁴ এবং x⁴ যদি গুণ করি, x⁴ × x⁴, এটার জন্য কি হবে x⁸, তাহলে এখানে লসাগু হবে x⁸। x⁸ হলে 1 + x⁴ + x⁸। এখন এই নিচের ভগ্নাংশ 1/x⁴, এটা আমরা উল্টিয়ে দিব, 1 + x⁴ + x⁸ / x⁸, নিচের ভগ্নাংশ উল্টিয়ে দিলে এটা একটা ভাগ আকারে আসে, ভাগ হলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে 8 থেকে 4 বিয়োগ দিলে থাকবে 4। 1 + x⁴ এখানে হবে x⁸, এখন
আমরা 1 কে যদি x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 1 বাই x টু দি পাওয়ার 4, আবার x টু দি পাওয়ার 4 কে যদি x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 1, আর x টু দি পাওয়ার 8 কে যদি x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি, যদি ভাগ করলে পাওয়ার বিয়োগ হয় তাহলে এখান থেকে 4 মাইনাস করলে হবে x টু দি পাওয়ার 4, তাহলে আমরা পাচ্ছি 1 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার 4। কারণ শর্ত মতে বলা হচ্ছে যে f অফ 1 বাই x স্কোয়ার ইকুয়াল 4, আর আমরা f অফ 1 বাই x স্কোয়ার এর মান আমরা এখানে বের করলাম, f অফ 1 বাই x স্কোয়ার x ছিল হচ্ছে 4, আর f অফ 1 বাই x স্কোয়ার আমরা বের করলাম হচ্ছে 1 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার 4, তাহলে এটা ইকুয়াল কি হবে, এটা ইকুয়াল 4 হবে। তাহলে শর্ত মতে 1 বাই x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল 4। তো 1 বাই x টু দি পাওয়ার 4 কে আমরা কি করতে পারি, x স্কোয়ার হোল স্কোয়ার করতে পারি, আবার 1 বাই x টু দি পাওয়ার 4 কে আমরা 1 বাই x স্কোয়ার হোল স্কোয়ার করতে পারি, আর এই প্লাস 1 কে পক্ষান্তর করলে এখানে 4 মাইনাস 1 হয়। এখন লক্ষ্য করো এটা আমাদের সূত্র হয়েছে, এটাকে যদি আমরা এ, এটাকে যদি আমরা বি মনে করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, যেখানে এ অবস্থানে আছে এক্স স্কোয়ার এবং বি অবস্থানে আছে 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab 2ab, তো এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল, আর এই 4 থেকে 1 মাইনাস করলে 3 থাকে, এখানে থাকলো আমাদের মাইনাস 2, এই মাইনাস 2 কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে ডান পক্ষে এসে হবে 3 প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 3 প্লাস 2, এটার মান আমাদের বের করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার হোল স্কোয়ার এর মান কত, অতএব এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 5, এর মান 5। এরপরের প্রশ্ন হচ্ছে s ইকুয়াল এক্স ওয়াই ক্রোমোজোর সাজ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি, এখানে বলা হচ্ছে এটা s একটি ক্রোমোজোর সেট যার সদস্যগুলো এক্স ওয়াই ক্রোমোজোর আকারে থাকবে আর এক্স গুলো থাকবে a এর মধ্যে, অর্থাৎ এ সেট আছে এটা থেকে আমাদের এক্স গুলো নিতে হবে এবং ওয়াই গুলো থাকবে b এর মধ্যে, অর্থাৎ ক্রোমোজোম সেট করার পরে যেগুলো ওয়াই বি এর মধ্যে থাকবে সেগুলোই হবে এস এর এস সেটের ক্রোমোজোম সদস্য। তো শর্ত হচ্ছে ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান, শর্ত অনুসারে এই ক্রোমোজোম গুলো তৈরি করতে হবে। তো আমরা বিষয়টা দেখি আবার, দেখো এখানে আমাদের প্রথমে এ সেটটা নির্ণয় করে নিতে হবে, দেওয়া আছে এস ইকুয়াল এক্স ওয়াই ক্রোমোজোম সাজ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি এবং y ইকুয়াল x প্লাস 1 শর্ত দেওয়া আছে, এবং a সেট দেওয়া আছে হচ্ছে a সেটের এলিমেন্ট গুলো হবে x বিলংস টু z পূর্ণ সংখ্যা, যে পূর্ণ সংখ্যার বর্গ করলে 10 থেকে ছোট হয়। আমরা পূর্ণ সংখ্যার সেট কি জানি, 0 তো 0 সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে জানি, 0 সহ সকল ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ প্লাস 1 থাকবে মাইনাস 1 থাকবে, প্লাস 2 মাইনাস 2, প্লাস 3 মাইনাস 3, প্লাস 4 মাইনাস 4, এরকম অসংখ্য পূর্ণ সংখ্যা আছে। তো x ইকুয়াল যদি আমরা প্রথম 0 ধরি তাহলে 0 এর উপর স্কোয়ার করলে কি হয়, 0 হয়, এটা 10 থেকে ছোট, এটা চলবে। আবার x ইকুয়াল যদি আমরা প্লাস মাইনাস 1 ধরি, প্লাস 1 এর উপর স্কোয়ার করলে 1 হয়, আবার মাইনাস 1 এর উপর স্কোয়ার করলেও 1 হয়, এটাও আমাদের 10 থেকে ছোট, তার মানে প্লাস মাইনাস 1 দুটাই চলবে, দুটাই প্লাস মাইনাস 1 বিলংস টু এ, মানে প্লাস মাইনাস প্লাস 1 এবং মাইনাস 1 উভয়ই এর মধ্যে আসে। এখন যদি x ইকুয়াল প্লাস মাইনাস 2 হলে প্লাস 2 এর উপর বর্গ করলেও 4 হয়, মাইনাস 2 এর বর্গ করলেও 4 হয়, যা 10 থেকে ছোট, অর্থাৎ প্লাস 2 মাইনাস 2 বিলংস টু এ, অর্থাৎ প্লাস 2 ও এর মধ্যে থাকবে, মাইনাস 2 ও এর মধ্যে থাকবে, প্লাস মাইনাস 3, প্লাস 3 এর উপর বর্গ করলেও 9 হয়, মাইনাস 3 এর উপর বর্গ করলেও 9 হয়, যা 10 থেকে ছোট, তার মানে প্লাস মাইনাস 3 বিলংস টু এ, প্লাস 3 এর মধ্যে থাকবে, মাইনাস 3 এর মধ্যে থাকবে, তারপর থাকলো প্লাস মাইনাস 4, এরপরে এই 4 এর পরের সংখ্যাগুলো আর হবে না, কারণ দেখো 4 এর উপর স্কোয়ার করলে হয় 16, মাইনাস 4 এর উপর স্কোয়ার করলে হয় 16, যেগুলো 10 থেকে, আমি একটু ভুল হয়েছে, 10 থেকে বড়, 10 থেকে বড়, 10 থেকে বড় হলে থাকতে পারবে না, এখানে একটু আমরা ওকে 16 কে আমরা 10 থেকে বড়ও বলতে পারি, আবার
দশ থেকে ছোট নয়ও লিখতে পারি, যেহেতু এখানে শর্ত বলা হচ্ছে 10 থেকে ছোট হতে হবে, তো আমরা 16 এটা হচ্ছে নট লেস দেন 10, অর্থাৎ 10 থেকে ছোট নয়, তার মানে প্লাস 4 এবং মাইনাস 4 ওয়াই এর মধ্যে থাকবে, মানে নট বিলংস টু এ এর মধ্যে থাকতে পারবে না। তাহলে এ এর উপাদান হবে হচ্ছে 0 থেকে শুরু করে প্লাস 1 মাইনাস 1, প্লাস 2 মাইনাস 2, প্লাস 3 মাইনাস 3, এইগুলো হবে এ সেটের এলিমেন্ট। মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 0 1 2 3, এই এই সংখ্যাগুলোই হবে, এই অঙ্কগুলোই হবে এ সেটের উপাদান। ত থেকে পেয়েছিলাম, বি সেটের উপাদান পেয়েছিলাম 3 5 7 পেয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা এ সেটের উপাদানগুলো যা পাইলাম এটা আমরা একটু এখানে লিখে রাখি। এ সেটের উপাদানগুলো পাইলাম মাইনাস 3 থেকে প্লাস 3 পর্যন্ত, এবং বি সেটের উপাদান 3 5 7, এটা লিখে রাখি এখানে। তারপর আমরা এখন প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1 শর্তের উপর আমরা এক্স ওয়াই ক্রোমোজোমগুলো তৈরি করব। দেখো প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে এখানে এক্স গুলো এর মধ্যে থাকবে আর ওয়াই গুলো থাকবে বি এর মধ্যে, আর শর্ত হচ্ছে ওয়াই হবে এক্স এর সাথে 1 যোগ করলে যা হবে সেটা ওয়াই, এটা হচ্ছে শর্ত। তো শর্ত পরের হিসাব, আমরা আগে এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1 গুলো তৈরি করি, কি কি হয় আর এবং সেগুলো বির মধ্যে যেগুলো আছে আগে আমরা শর্ত অনুসারে তৈরি করি। এটা দেখো এক্স এর মানগুলো এ থেকে নিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তো এর মান কি ছিল? মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 0 1 2 3। এখন আমরা এই শর্তের উপর ওয়াই গুলো নির্ণয় করে নিই। এই শর্তের উপর দেখো এখানে এক্স এর মান যদি আমরা মাইনাস 3 বসাই, মাইনাস 3 এর সাথে প্লাস 1 করলে মাইনাস 2 হয়, এখানে যদি আমরা মাইনাস 2 বসাই, মাইনাস 2 এর সাথে প্লাস 1 করলে মাইনাস 1 হয়, এখানে যদি আমরা মাইনাস 1 বসাই, মাইনাস 1 আর প্লাস 1 কেটে গিয়ে 0 হয়, এখানে এক্স এর মান যদি আমরা 0 বসাই তাহলে শুধু প্লাস 1 থাকে, এখানে এক্স এর মান যদি 1 বসাই, 1 আর 1 প্লাস করলে 2 হয়, এখানে এক্স এর মান 2 হলে 3 হবে, 3 হলে 4 হবে। এখন দেখো এখানে কথা হচ্ছে এগুলোর মধ্যে আমরা ওয়াই গুলো কোথায় থাকতে হবে, শর্তের মধ্যে বলা আছে ওয়াই থাকবে বি এর মধ্যে। দেখো শর্তে পরিষ্কার করে বলা আছে ওয়াই কোথায় কার মধ্যে থাকতে হবে, বি এর মধ্যে। তো এখন এখানকার ওয়াই গুলো দেখো, মাইনাস 2 কি বি এর মধ্যে আছে? নাই, তাহলে মাইনাস 2 বাদ। মাইনাস 2 বাদ বলতে এই ক্রোমোজোমের একটা উপাদান বাদ গেলে দুটাই বাদ চলে যাবে, তার মানে এই দুটা উপাদানই এস এর মধ্যে থাকতে পারবে না। আবার মাইনাস 1ও দেখো বি এর মধ্যে নাই, তার মানে মাইনাস 1 যদি না থাকে তাহলে মাইনাস 2ও আমাদের এস অন্য এর মধ্যে থাকতে পারবে না, 0 নাই তার মানে এটাও থাকতে পারবে না, তারপরে 1 বি এর মধ্যে নাই তার মানে এটাও ক্রোমোজোমে থাকতে পারবে না, তারপরে আমাদের 2 বি এর মধ্যে নাই তার মানে এটাও ক্রোমোজোমে থাকতে পারবে না, 3 আছে তার মানে 3 2 এটা ক্রোমোজোমে থাকবে, আবার 4 নাই তাহলে এটাও থাকবে না। তো যেহেতু বেশিরভাগই নাই শুধু একটা আছে, তাহলে আমরা লিখতে পারি যেটা সহজ হবে যে যেহেতু 3 বি এর মধ্যে আছে তাই 2 3 এস এর মধ্যে থাকবে, 3 বি এর মধ্যে আছে, 3 বিলংস টু বি এর অর্থ হচ্ছে 3 বি এর মধ্যে আছে, যেহেতু শুধু 3 বি এর মধ্যে আছে অতএব 2 3 ক্রোমোজোম বিলংস টু এস, এই 2 2 3 ক্রোমোজোমটি শুধুমাত্র এস এর মধ্যে থাকবে, বাকি একটাও থাকবে না। আবার আমরা অন্যভাবেও লিখতে পারি, যেগুলো নাই সেগুলো আমরা লিখতে পারি, যে এখানে মাইনাস 2 মাইনাস 1 0 1 2 4 বড় হয়ে যাবে, এটা ইজ নট বিলংস টু বি, তখন লিখতে হবে ইজ নট বিলংস টু বি, বি এর মধ্যে নাই তাই এই ক্রোমোজোম গুলো এস এর মধ্যে থাকবে না, এভাবে আমরা করতে পারি। তো এটা বড় হয়ে যায় যেহেতু আমাদের শুধু একটাই আছে তাই আমরা এভাবে লিখলে সুবিধা হয়, যেহেতু 3 বি এর মধ্যে আছে তাই 2 3 এস এর মধ্যে থাকবে, তাহলে এস শুধুমাত্র 2 3 ক্রোমোজোমের একটি সেট, একটি অন্যয় ডোমেন, এর প্রথম উপাদানটি ডোমেন এবং দ্বিতীয় উপাদানটি রেঞ্জ, অর্থাৎ 2 হলো ডোমেন এবং 3 হলো রেঞ্জ।